মাথাভাঙ্গা 12 নম্বর ওয়ার্ডের এক মহিলা নিজের কিডনি দান করতে ইচ্ছুক, সেই ভাবনা থেকে এদিন আজাদ হিন্দ ক্লাবে দ্বারস্থ হয়েছেন। ওই মহিলা শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তাই সমাজসেবায় কিছু করে যেতে চান, সেই ভাবনা থেকে নিজের কিডনি দান করতে চান। মলিনা দাস এদিন নিজের এই ইচ্ছার কথা জানাতে দ্বারস্থ হন মাথাভাঙ্গা আজাদ হিন্দ ক্লাবের কর্মকর্তাদের কাছে। তিনি জানান, মৃত্যুর আগে যদি তিনি কিডনি দান করতে পারেন তাহলে জীবনকে সার্থক মনে করবেন। আজাদ হিন্দ ক্লাবের সম্পাদক সঞ্জয় বর্মন জানান, উনি আগে হাসপাতালে সেবিকার কাজ করতেন, এখন উনি শারীরিক অভাবে অক্ষম, কিন্তু সেবার কাজ করার মনোভাব থেকেই উনি নিজের কিডনি দান করতে চান। আমি আমার শরীরের অঙ্গ একটা বিতরণ করি, আমি আর রাজব মনে সেই চিন্তা আমার, আমি একটা বর্তমান একটা দিনে দান করে যদি করতে পারি জীবিত থাকি তাই আমার জনগণ দান করতে যাচ্ছেন, তার জন্য এখানে এসেছেন। কেন ওই ধরনের আপনি সিদ্ধান্ত নিলেন কেন? আমার মানসিক অত্যাচার, মানসিক জ্বালা, যন্ত্রণা, নানা রকমের মানে অনেক ভারপ্রাপ্ত আর কিছুই গ্রহণ করতে পারছি না দেহটা, এই জন্যই চলে এসেছি। নিজের কাজেরও মানে এখন সক্ষম না। আচ্ছা, তাই আপনি আপনার একটা কিডনি দান করতে যাচ্ছেন, কি নাম আপনার? ডাক্তার মলিনা দাস। ডাক্তারবাবু বলেছে, নার্ভের ডাক্তারবাবু বলেছে ব্রেনে আমার ক্লট জমে আছে, সেটার জন্য অপারেশন করা আমার মতো ক্ষমতা নেই। তারপরে আবার এমআরআই হচ্ছে না, কোথায় কী আছে নার্ভের মধ্যে সেটাও এমআরআইটা হচ্ছে না, ওরা ভালো ট্রিটমেন্টও করতে পারছে না। এখন আমার অনেক পরিস্থিতিতে আমি এই করে যদি একটা কিছু সেবায় দিয়ে যেতে পারি তাহলে আমার জন্ম থাকবে, আর কিছু চাইছি না। বাড়ি কোথায় আপনার? বীরভূম। নাম? মলিনা দাস। মলিনা দাস।